আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। তো আজকেও চলে এসেছি আমার আমার প্রিয় বলবো না, এটা এই গাছটা সবার প্রিয়। আর যদি দুইটা গাছ কেনা হয় তাহলে কিন্তু এই স্পাইডার প্লান্টটা কিন্তু সাথে থাকে। অসম্ভব সুন্দর একটা গাছ, মানে দেখতে যেমন সুন্দর, পরিচর্যাতেও কোনো কষ্ট নাই, কোনো কষ্ট ছাড়াই কিন্তু এই গাছগুলো আপনার ঘরের সৌন্দর্য বর্ধন করবে। অসম্ভব সুন্দর, মানে দেখতেই চোখটা একদম জুড়িয়ে যাবে। আর এই গাছ সম্পর্কে আজকে সব কিছু বলে দিব, এই গাছটা ইনডোর প্ল্যান্ট কিনা, মাটি তৈরি, কিভাবে কোথায় রাখবেন, মানে সব কিছু বলে দিব। তো আশা করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজের কথা শুরু করে দিই। তো প্রথমেই বলবো এই গাছের মাটি কিভাবে তৈরি করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে মাটি কিভাবে তৈরি করবেন। এই গাছের মাটি কিন্তু খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন, তবে যদি আপনি হ্যাঙ্গিংয়ে রাখতে চান, যেমন আমি হ্যাঙ্গিংয়ে রেখেছি, এরকম যদি হ্যাঙ্গিংয়ে আপনি রাখতে চান তাহলে একটু মাটিটা হালকা করে তৈরি করার চেষ্টা করবেন। যেমন কোকোপিটের অংশটা একটু বেশি দিবেন, অল্প কিছু মাটি নেবেন, আর ভার্মি কম্পোস্টটা বেশি করে দিয়ে দিবেন, আর সাথে কিছু নিম খোল দিবেন ব্যাস। আর হচ্ছে যদি টবে লাগাইতে চান এভাবে, তাহলে আপনি মাটি, বালি এবং ভার্মি কম্পোস্ট এই তিনটা রেশিও একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে একটা মাটি তৈরি করে নেবেন, তবে সাথে একটু নিম খোল দিতে পারেন, এটা খুবই জরুরি। চাইলে এখানে আপনি একটু যে কোকোপিট আছে সেটা কিন্তু মিক্সড করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা না হলেও সমস্যা নাই। এই গাছের মাটি খুব একটা যে মানে নিয়ম করে তৈরি করতে হবে এমনটা নাই, তবে একটা সুন্দর পরিবেশ দিলে আপনার এই গাছটা ভালো থাকবে। আর একটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা, অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দরভাবে করে নিতে হবে যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হয়। তো চেষ্টা করতে হবে অবশ্যই গাছের যে গাছটা আপনি যে টবে লাগাবেন সেই টবটা যেন অবশ্যই নিচে ছিদ্র থাকে। দেখুন, আমি একটা সিরামিক পটে এই গাছটা লাগিয়েছি, এটা একটা ফুলদানি ছিল, ভেঙে গিয়েছিল, তো এটাকেও আমি ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্র কীভাবে করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব। তো ছিদ্র করাটা কিন্তু খুবই জরুরি, আপনাকে খেয়াল রাখতে হবে পানি গাছে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যেন গাছ উপর থেকে যেন পানিটা নিচে দিয়ে চলে যায়, বের হয়ে যায়, শিকড়গুলো যেন ভিজে যায়। তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন পানি দিতে হবে না, এই গাছগুলোই এমন যে প্রতিদিন আপনাকে পানি দিতে হবে, দুই দিন একদিন পর পানি দিলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, সেই বিষয় পানির বিষয় পরে বলছি। তো দেখুন এখানে যে স্টিকটা বের হয়েছে, স্টিকে যে চারাটা হয়েছে, এই চারাটা কিন্তু এই যে ছোটো পাতাওয়ালা গাছটা দেখছেন এখানে কিন্তু হবে না। এটা আমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে আমার গাছে কেন স্টিকগুলো বের হচ্ছে না। এটা কিন্তু আমিও আগে জানতাম না, পরে যখন জানলাম তখন তো বড় পাতা খুঁজে বের করেছি, তারপর ছোট পাতা তো আছেই। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনারা মাথায় রেখে গাছ কিনতে পারেন, অনেকে এই বিষয়টা জানেন না। এখন অবশ্য অনেকেই জানে, কারণ এই গাছ এখন আর সেরকম খুব মানে অপরিচিত নেই, সবার কাছে ভীষণ পরিচিত হয়ে গিয়েছে। তো গাছ কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যে বড় পাতার যে গাছটা আছে সেই গাছেই কিন্তু শুধুমাত্র এই যে যে স্টিকটা দেখতে পাচ্ছেন এই স্টিকটাই বের হয়, আর অন্য যে ছোটো পাতা সেটা কিন্তু স্টিকটা বের হয় না। আচ্ছা, তারপর বলি এই গাছটা কি ইনডোর নাকি আউটডোর। দেখুন, ইনডোর বলতে কোনো গাছ হয় না, আপনি ঘরের ভিতর গাছ রাখতে পারেন, কিন্তু সেই গাছ কিন্তু আপনাকে অবশ্যই একটু বাইরে দিতে হবে। বাইরে বলতে ঘরের ভিতর আপনি রাখতে পারবেন যদি সেখানে আপনার আলো বাতাস আসে, রোদ আসে, তাহলেই আপনার সেখানে গাছটা ভালো থাকবে। তো এই গাছে কিন্তু রোদের প্রয়োজন আছে, সকালে রোদ দিতে হবে, একদম সকালে, যে সকালের মিষ্টি একটা রোদ আছে, দুই তিনটা ঘন্টা রোদ দিলেই কিন্তু এইরকম হবে। আর এই যে যে ডালটা দেখতে পাচ্ছেন, আমার এই গাছটা দেখতে পাচ্ছেন কি না, বোঝা যাচ্ছে কি না, যে পাতাগুলো কিন্তু একটু মুড়ে মুড়ে গিয়েছে, মানে কারণ হচ্ছে যে অনেক রোদ পেয়েছে আমার গাছটা এই জন্য। তো রোদের কারণে গাছের পাতা মুড়ে গিয়েছে ঠিক আছে, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চারা হয়েছে ওখানে, কারণ ওই ডালটা একটু বাইরে ছিল এবং সকাল 9টা 10টা পর্যন্ত সে রোদ পেয়েছে, এই কারণে এই পরিমাণে ডাল হয়েছে। অন্যান্য গাছও আমার আছে, তো সেগুলা সে যেহেতু খুব একটা বাইরে থাকে না এই কারণে কিন্তু এত ডাল হয়নি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, অবশ্যই গাছকে রোদে দেওয়ার চেষ্টা করবেন এবং
প্রচুর পরিমাণে আলো বাতাস যেখানে আছে সেখানে রেখে দিবেন। তো রোদ না থাকলে যে গাছ আপনি লাগাবেন না সেটা কিন্তু নয়, অবশ্যই লাগাবেন, তবে সেখানে অনেক আলো বাতাস থাকতে হবে, তাহলেই আপনার গাছ ভালো থাকবে। তো কোথায় রাখবেন সেটাও অবশ্য, যে ইনডোর নাকি আউটডোরের ভিতরে চলে এসেছে যে গাছটা কোথায় রাখবেন। তো দেখুন, এইটা কিন্তু বৃষ্টির পানি পাওয়ার পরে গাছটা আমার বেশ সতেজ হয়েছে, এবং এইখান থেকে যে ছোট ছোট শিকড়গুলো দেখছেন, এখান থেকে কিন্তু বৃষ্টির পানি পাওয়ার পরে এই শিকড়গুলো খুব পরিমাণে বের হয়। তো এই গাছটা যেহেতু বাইরে ছিল, রোদে ছিল, তো দেখুন কিভাবে একটু মানে মুড়ে মুড়ে গিয়েছে, আগেই বললাম। তারপরেও কিন্তু যে এই এই ডালটাতেই প্রচুর পরিমাণে চারা হয়েছে, অন্য ডালে কিন্তু এত হয়নি, তার মানে অবশ্যই গাছকে রোদে রাখতে হবে। আচ্ছা, এবার বলে দিই পানি কেমন দিবেন। পানিটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ হচ্ছে পানির কারণে গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায়, গাছের পাতা পুড়ে পুড়ে যায়। এই বিষয়টাও আর বলছি এরপরে, পানি বিষয়টা আগে শেষ করি, তারপর হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া যে একটা বিশেষ কারণ আছে সেটা আমি জানিয়ে বলে দিব আপনাদেরকে। তো পানিটা যখনই দেখবেন আপনার গাছের গোড়াটা উপর থেকে শুকিয়ে গিয়েছে, তখনই পানিটা দিয়ে দিবেন, কারণ হচ্ছে এই গাছ কিন্তু ময়শ্চারাইজার পছন্দ করে, তবে পানির জমে থাকা মোটেও পছন্দ করে না, কারণ এই গাছের গোড়ায় ভিতরে অনেক মোটা মোটা শিকড় থাকে, যেগুলো আসলে অতিরিক্ত পানি পেলে সেটা পচে যায়, এবং কম পানি পেলেও কিন্তু সেটা এক সময় শুকিয়ে যেয়ে সেটা গাছটা এক সময় যে মারা যায়। আশা করি বুঝাতে পেরেছি। তো এবার আসুন বলে যে পাতা হলুদ হওয়ার কারণটা কী। পাতা হলুদ হওয়ার কারণ হচ্ছে একটাই, একটা না অনেকগুলো আছে, আমি এক এক করে বলছি। তো প্রথমে বলবো যে অনেক রোদে এ গাছ রাখা যাবে না, আপনি সকালের রোদ অথবা বিকালের রোদটা দিবেন, তাহলে কিন্তু গাছের পাতা পোড়াটা অনেকটা অংশে কমে যাবে। আর এই পাতাটা কিন্তু পুড়বেই, অনেক সময় দেখা যায় এটা অনেক বয়স হয়ে গেলে পাতা হলুদ হয়ে যায়, পড়ে যায়, তারপর আগাটা পুড়ে যায়, এটা স্বাভাবিক। আর এরকম পুড়ে গেলে কিন্তু আপনাকে একটু কাউচি দিয়ে আপনার অথবা কোনো কাটার দিয়ে আপনার এই আগাগুলা কিন্তু কেটে দিতে হবে। এটা মানে এটা নিয়ে মানে খুব টেনশনের কিছু নাই, একটু কেটে দিবেন, পরে হয়তো আবার হবে, আবার কেটে দিবেন, খুব একটা সমস্যা হবে না। কিন্তু উপর থেকে দেখবেন যে ভিতর থেকে যে নতুন চারাগুলা পাতাগুলা বের হচ্ছে সেগুলা পুড়ছে কি না, অনেক সময় এগুলা পড়ে না কিন্তু নিচের থেকে পাতাগুলো পুড়ে যায়। আর একটা হচ্ছে পানি একটু উল্টাপাল্টা হলেই এই সমস্যাটা হবে, যেমন পানি কম বেশি দিলে আপনার এই সমস্যাটা হতে পারে, যদি বেশি পানি বেশি দিয়ে দেন তাতেও হলুদ হতে পারে, পুড়ে যেতে পারে, যদি কম দেন তাতেও কিন্তু পুড়ে যেতে পারে। আর এই সমাধানটা হতে পারে যে আপনি খাবার পানিটা দিয়ে দেখতে পারেন, যে খাবার পানি দিলে কিন্তু অনেক সময় গাছের পাতাটা পড়ে না, আমরা যে খাবার পানিটা খাই সেটা, আর কলের যে পানিটা আছে সাপ্লাইয়ের পানি সেটা দিলে অনেক সময় পুড়ে যায়, এটা কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন, আর পানিটা দেওয়াটা দেখবেন, তাহলেই কিন্তু আপনার গাছ আর পুড়বে না। আর পুড়লে খুব একটা টেনশনের কিছু নাই, মাঝে মাঝে পাতা কেটে দিবেন, তাতে কিন্তু সমস্যা নাই। তারপর হচ্ছে সার কিংবা খাবারটা কখন দিবেন। সারটা দিবেন হচ্ছে যখন মানে কি বলবো, আমি কিন্তু গাছে খুব একটা খাবার দিই না, কারণ আমার গাছে যখন খাবারের প্রয়োজন হয় আমি মনে করি, যখন দেখি যে গাছটা খুব বাড়ছে না, একটা কেমন হয়ে যাচ্ছে, তখন খাবার দিই। তো এই গাছগুলোতে আমি সাধারণত বছরে দুইবার খাবার দিই, একটা হচ্ছে আপনার অক্টোবরে দিয়ে দিই, কারণ শীত যখন আসে শীতে কিন্তু এই গাছগুলো একেবারেই চলে যায়, পাতা মরে যায়। এই ছোট যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, ছোট পাতার এই গাছগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে হলুদ হয়ে যায় আর হলুদ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এই বড় পাতাগুলো কিন্তু আবার হলুদ হয়ে শীতের সময় মরে না, এটা কিন্তু এভাবেই থেকে যায়। তো আশা করি বোঝাতে পেরেছি। তো খাবার আপনি বছরে দুইবার দিবেন, একটা হচ্ছে অক্টোবরে দিবেন, আর হচ্ছে ফেব্রুয়ারিতে দিবেন, কারণ ফেব্রুয়ারি থেকেই আবার গাছ নতুন করে গ্রোথ শুরু হবে। তারপর হচ্ছে পোকামাকড়। পোকামাকড় কিন্তু এই গাছে একটু আসে, সেটা হচ্ছে মিলিবাগ। তো মিলিবাগটা হয় এই কারণে, আপনি একটু নিম তেলে স্প্রে করতে পারেন মাসে একবার কিংবা দুই মাসে একবার, যদি আপনার গাছে হয়ে থাকে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দিলেই হবে। আর চারা করা তো দেখতেই পাচ্ছেন, এখানেই চারা আছে, এটা কেটে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর যে ছোটো গাছগুলো দেখছেন ওটাতে কিন্তু গোড়া থেকেই চারা উঠিয়ে আপনাকে লাগাতে হবে। আর একটা হচ্ছে ফুল, এই গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয়, সেটা অনেক সুন্দর লাগে দেখতে, আর এটা ম্যাচিউরড হলেই আপনার গাছে ফুল আসবে। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।